গতিময় জীবনে অবসাদ যেন নিত্যসঙ্গী। বিশেষজ্ঞদের মতে ইন্সপিরেশন হলো অবসাদ কাটানোর অব্যর্থ ওষুধ। তাই থিকাস্ট পরিবার আপনাদের জন্য তৈরি করেছে এমন কিছু গল্প যা আপনাদের একটু হলেও ইন্সপায়ার করবে। অনুপ্রেরণা আমাদের নতুন অডিও বায়োগ্রাফি সিরিজ। আজকে বলবো পঙ্কজ রায়ের কথা। চলুন শুনে নেওয়া যাক। যদি প্রশ্ন করা হয় ভারতের জাতীয় ক্রিকেটে প্রথম বাঙালি অধিনায়ক কে, তাহলে বেশিরভাগ জনই বলবে কলকাতার মহারাজ, মানে সৌরভ গাঙ্গুলির নাম। স্বাভাবিক হবে নাই বা কেন? কিন্তু না, মহারাজের আগে 22 গজের প্রতিপত্তি দেখিয়েছেন আরও এক বাঙালি, তার নাম পঙ্কজ রায়। আজকের অনুপ্রেরণা এই অধিনায়ককে নিয়েই। পঙ্কজ রায় জন্ম 1928 সালের 31 মে কলকাতার কুমোরটুলি অঞ্চলে। পড়াশোনার পাশাপাশি ফুটবলের দিকেই বিশেষ আগ্রহ ছিল এই ক্রিকেটারের। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফুটবলের দিকেই বেশি আগ্রহ ছিল। মাত্র 14 বছর বয়সে স্পোর্টিং ইউনিয়নে ফুটবল খেলার সুযোগ পান তিনি। পজিশন ছিল ইনসাইড ফরওয়ার্ড, তবে এর পাশাপাশি ক্রিকেট অনুশীলনও চলত সমানতালে। তখন ওডিআই বা টি-20 শুরু হয়নি, টেস্ট এবং রঞ্জিই ছিল ক্রিকেটের শেষ কথা। 1946-এ বাংলার হয়ে প্রথম রঞ্জি খেলার সুযোগ পান তিনি। ক্রিকেটে যাত্রা শুরু এখান থেকেই। অভিষেক ম্যাচেই উত্তরপ্রদেশের বিরুদ্ধে 100 রান করেন পঙ্কজবাবু। তবে বিপত্তি আসে 1948-এ, মাহমেডানের বিরুদ্ধে ফুটবল খেলতে নামেন তিনি, আর হঠাৎই বাঁ হাতে গুরুতর চোট পান, বাঁ কনুই ভেঙে যায় তার। এখানেই ফুটবলের কেরিয়ার শেষ হয়ে যায় এই মানুষটির। তবে কোনোভাবেই থেমে থাকার মানুষ নন পঙ্কজ রায়। 1948-এর শেষের দিকে ক্রিকেটে সম্মিলিত বিশ্ববিদ্যালয়ের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত ফলাফল করেন। যদিও জাতীয় দলের সুযোগ পাওয়ার জন্য আরও 3 বছর অপেক্ষা করতে হয়। 1951-52 সাল জাতীয় দলের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম খেলার সুযোগ পান তিনি। প্রথম ইনিংসে করেছিলেন মাত্র 12 রান, যদিও এই টেস্টের সেকেন্ড ইনিংসেই ইংল্যান্ডের বিরুদ্ধে 140 রান করে নিজের জাত চিনিয়ে দেন এই বাঙালি। মাদ্রাজ টেস্টেও ছিল 111 রানের দুর্দান্ত ইনিংস। জীবনে প্রথম টেস্ট সিরিজে মোট রান করেছিলেন 387। কিন্তু সময় সবসময় ভালো যায় না। 1952-র ইংল্যান্ড সফরের 4টি টেস্টে মোট 5টি 0 রান করেন। চরম ব্যর্থতা নিয়ে দেশে ফিরতে হয় তাকে। না, ভেঙে পড়েননি, স্পোর্টসম্যান স্পিরিট বোধহয় একেই বলে। প্রত্যেক দিন 5 ঘন্টা করে প্র্যাকটিস শুরু করেন তিনি। নিয়মিত কঠোর পরিশ্রমের পর জামাইকান টেস্টে আসে নজর কাড়া সাফল্য। প্রথম ইনিংসে 85 ও সেকেন্ড ইনিংসে 150 রান করে মনোবল ফিরে পান তিনি। সেই ম্যাচে তার ব্যাটিং দক্ষতার জন্য ওই ম্যাচ ড্র করে ভারত। তার ব্যাটিং দক্ষতা ছিল বেশ আকর্ষণীয়। দূরদর্শন তো ছিল না, তাই বিভিন্ন ম্যাগাজিন বা সাংবাদিকদের লেখালেখি থেকে জানা যায় পঙ্কজ রায় কপিবুক স্টাইলে সোজা ব্যাটে পুশ ও ড্রাইভের ওপর ইনিংস খেলতেন। ক্রস ব্যাটে ঝুঁকিবহুল শট সে অর্থে ব্যবহার করতেন না। তবে 1956 সাল পঙ্কজ রায় ও ভারতের ক্রিকেট ইতিহাসে এক ঐতিহাসিক দিন। তৎকালীন মাদ্রাজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ শুরু হয়। ওপেনার ভীরু মানকর ও পঙ্কজ রায় 413 রানের একটি পার্টনারশিপ করেন।
যা ভারতের টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত সর্বোচ্চ। ওই ম্যাচে ভীরু মানকার 231 রান করে নট আউট ছিলেন আর রায় মহাশয় করেছিলেন 173 রান। টেস্ট ক্রিকেটে এটাই তার সর্বোচ্চ রান। এরপর আসে সেই মহেন্দ্রক্ষণ 1959 সাল। ইংল্যান্ড সফরের টেস্টে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পান তিনি। বাঙালি হিসেবে তিনিই ছিলেন জাতীয় দলের প্রথম অধিনায়ক। তবে 1960 পাকিস্তানের বিরুদ্ধে মুম্বাই টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। 1975 সালে ক্রিকেটে অবদান স্বরূপ তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। তার সম্পর্কে সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, হেলমেট ছাড়া আর হেলমেট পরে ব্যাট করা দুটো সম্পূর্ণ আলাদা যুগ। পঙ্কজ দা সারা জীবন হেলমেট না পরে টেস্টে ব্যাটিং ওপেন করেছেন, তার জন্য সবসময় আরও 10 রান ওর প্রত্যেকটা ইনিংসের সঙ্গে যোগ করতে হবে। তার উপর চশমা পরে খেলতেন, আমি নিজে চশমা পরি বলে জানি সেটা কতটা সমস্যার। আমি না হয় আধুনিক যুগের সুযোগ নিয়ে সারা জীবন কন্ট্যাক্ট লেন্স পরে খেলেছি, পঙ্কজ দা সেই সুযোগও পাননি। প্রসঙ্গত একটা কথা বলি, ইডেনে কিন্তু সৌরভের চেয়ে পঙ্কজের টেস্ট পারফরমেন্স ভালো। পঙ্কজ রায়ের ইডেনে 6টি টেস্টে 358 রান, গড় 35.80। সৌরভের সেখানে 8টি টেস্টে 440 রান, গড় 31.42। সেঞ্চুরি দুজনেরই একটি করে। যদিও এই কিংবদন্তি ক্রিকেটার 2001 সালের 4 ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ফুটবল ও ক্রিকেটের সমান দক্ষতা থাকা এই মানুষটি সকল ক্রীড়াবিদের কাছে সার্থক আদর্শ হয়ে থাকবে। শুনছিলেন অনুপ্রেরণা সিরিজের 13তম গল্প। গল্পের মূল ভাবনায় গৈরিক সাহা, গল্প পাঠে অভিষিক্তা সাহা, শাগনিক বিশ্বাস, গল্পের সূত্রধর অনিন্দিতা পাল, আবহ সঙ্গীত এবং মিক্সিং ময়ূর ঘোষ। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী বুধবার নতুন এক অনুপ্রেরণার গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন।